উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল। এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। ফের ধর্ণা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এবার ধর্ণায় বসেছেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ সহ কর্মসমিতির কয়েকজন সদস্য। বুধবার ছাত্রদের থেকে অপমান ও হেনস্থার প্রতিবাদে তাদেরই ধর্ণা বলে দাবি উপাচার্য এবং ইসির সদস্যদের। গতকাল রাত থেকে এই ধর্ণা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্র খবর, গত 26 সেপ্টেম্বরে কর্মসমিতির বৈঠকে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সব বিষয়ে আলোচনা করে ওঠা সম্ভব হয়নি বলে জানিয়েছিলেন উপাচার্য। সেদিন বৈঠকের পর ফের কবে ইসির বৈঠক হবে তাও তিনি জানাননি। এরপর গতকাল দুপুরে হঠাৎ একটি ইসির বৈঠক ডাকা হয়। ছাত্র মৃত্যু এবং ডেঙ্গু সংক্রান্ত বিষয় বাদে বাকি বিষয়গুলি নিয়ে আলোচনা করার কথা ছিল, কিন্তু বৈঠক শুরু হতেই ছাত্রছাত্রীরা স্লোগান দিতে শুরু করে। ক্রমাগত স্লোগানের সম্মুখীন হয়ে অপমান ও হেনস্থা হয়েছে বলে দাবি করে ধর্ণায় বসার সিদ্ধান্ত নেন উপাচার্য এবং ইসির কয়েকজন সদস্য। উপাচার্য বুদ্ধদেবের দাবি, ইসি চলাকালীন টানা 4 থেকে 5 ঘন্টা ধরে তাদের ছাত্র নিগ্রহের শিকার হতে হয়েছে। তারই প্রতিবাদে সারা রাত ধর্ণায় বসেন তারা। কলকাতা থেকে অভিক পুরকাইতের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল। এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে।